মোহর ধারাবাহিকে আসতে চলেছে একটা বড়সড় চমক। দর্শক এতদিন যার প্রতীক্ষায় ছিল তার অবসান হল। সমস্ত মান অভিমানের পালা শেষ করে শঙ্খ বিয়ে করল মোহরকে। তো এটা তো দর্শকদের জন্য খুশির একটা খবর। কিন্তু খুশির খবরের সাথে সাথে একটা খারাপ খবরও আছে। পুলিশ হয়তো শঙ্খকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু তার অপরাধটা কী? তার অপরাধ হলো একটাই, একজনকে বিয়ের জন্য প্রতিশ্রুতি দিয়ে অন্যজনকে বিয়ে করেছে সে। ধারাবাহিকে দর্শক খুব ভালোভাবেই জানেন যে শঙ্খ এবং মোহর একে অপরকে বলতে না পারলেও অনেক দিন ধরেই তারা একে অপরকে ভালোবাসে। এদিকে শঙ্খর পরিবার শঙ্খের সাথে শ্রেষ্ঠার আশীর্বাদ সেরেছে। বলা যেতে পারে প্রায় জোর করেই এই কাজ সম্পূর্ণ করেছে। তবে শেষমেশ শঙ্খ মন্দিরে বিয়ে করে মোহরকে। তবে এবার শ্রেষ্ঠা কী করবে? শ্রেষ্ঠা কি এত সহজেই ছেড়ে দেবে শঙ্খকে? শ্রেষ্ঠা পুলিশের দ্বারস্থ হবে। আর এরপর কি হবে তা দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তাহলে মোহর ধারাবাহিক আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বিনোদনের এরকমই আপডেট পেতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।